বঙ্গভঙ্গের সরকারি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশিত হল 20 জুলাই 1905। প্রতিবাদী মুখর হলো অপমানিত বাংলার মানুষ। তখনই দেশের লোক আবিষ্কার করল এক নতুন রবীন্দ্রনাথকে, যিনি প্রতিবাদী বাংলার অন্যতম নেতা হিসাবে দেখা দিলেন। কখনো তার কাব্যে, সাহিত্যে, গানে, কখনো বা জনসভায় বক্তার ভূমিকায়, কিংবা হয়তো পথ পর্যটনকারী শোভাযাত্রী দলের অগ্রভাগে। 7 আগস্ট 1905 কলকাতা টাউন হলের বঙ্গভঙ্গ বিরোধী বিপুল জনসমাবেশের উদ্বোধনী গানটি "ওদের বাঁধন যতই শক্ত হবে" এসেছিল তাঁরই লেখনী থেকে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আখি রক্ত হবে মোদের আখি ফুটবে, ততই মোদের আখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই, আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গড় যাবে ভাই তন্দ্রা ততই ছুটবে, মোদের তন্দ্রা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে, ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রেখা ততই যে ঢেউ উঠবে, ওরে ততই যে ঢেউ উঠবে। তোরা ভরসা না ছাড়িস কভু জেগে আছেন জগৎ প্রভু, ভরসা না ছাড়িস কভু জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে, ওদের ধুলায় ধ্বজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আখি রক্ত হবে মোদের আখি ফুটবে, ততই মোদের আখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। Yeah.